করতে আসার সুযোগ দিলেন সে মহান মনিবের দরবারে। লক্ষ কোটি সুজুদ শুক্রিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য লোক থেকে বাছাই করেছেন, কবুল করেছেন, আমাদের স্বাস্থ্যের সুস্থতা দান করেছেন, আমরা মসজিদ আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করার জন্য, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেয়। নিয়ামত আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুকরিয়ার আদায়ের জন্য আমি আল্লাহ নিয়ামত তোমাদের জন্য বাড়ায়া দেব, আলহামদুলিল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমার জন্য রেডি প্রস্তুত করে রাখা হয়েছে। এজন্য আমরা যত কাজ আছে সব কাজ করার সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা মিম্বরে বসেছি এখানে কারো মন্ত্রী মিনিস্টার বা নেতার কোনো প্রশংসা করার জন্য নয়, ঠিক কিনা? প্রশংসা একমাত্র কার করব? একমাত্র আল্লাহই প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক কিনা? কোনো নেতা প্রশংসা পাওয়ার যোগ্য হতে পারে না। আমরা এই মিম্বরে বসেছি কথা বলতেছি কোনো নেতার বা কোনো এমপি মন্ত্রীর প্রশংসা করার জন্য নয়, মিম্বরে বসেছি একমাত্র কার প্রশংসা করব? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ইবাদত বন্দেগি করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলেন, ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আমি যত নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো, বাড়াইয়া দেব। আর শুকরিয়া আদায় না করলে, অস্বীকার করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আমরা কি আযাবে যেতে চাই? এজন্য শুকরিয়া আদায় করব, কারণ শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা ছিল না। কিভাবে শুকরিয়া আদায় করব আমরা জানি না, জানতাম না। মহান প্রভু আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য যে বাক্যটুকু বলা লাগে শিখাই দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি হবে কে? এই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য সবসময় শুকরিয়া আদায় করব। যতটুকু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের কি শেষ করা যাবে? মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের যে বডিটা দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত! প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমাদের নিয়ামত, আল্লাহ নিয়ামত আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? একজন বৃদ্ধ লোক, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে, তার শ্বাসকষ্ট দেখা দেওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে ভর্তি করানোর পরে 3 দিন হাসপাতালে ছিল, 3 দিনে তার অক্সিজেন খরচ 75,000 টাকা আসছে। কত? 75,000 টাকা তার 3 দিনে বিল এসেছে। ডাক্তার জিজ্ঞেস করেছে, আপনার 75,000 টাকা বিল হয়েছে, আপনি তা পরিশোধ করে বাসায় যেতে পারেন, মোটামুটি এখন সুস্থ। সাথে সাথে ওই বৃদ্ধ লোকটার চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতে শুরু করলো, 3 দিন, মাত্র 3 দিন অক্সিজেন দেওয়ার কারণে আমার 75,000 টাকা বিল হয়েছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বয়স 75 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিল কত হতে পারে? 3 দিনের বিল যদি 75,000 টাকা হয়, 75 বছরের বিল কত হতে পারে? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব, আর না শুকরিয়া আদায় করলে তোমার জন্য আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। এই জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি বাইরের জিনিসের দিকে তাকাবো না, আমার মাথার তালু থেকে পা পর্যন্ত যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন তার শুকরিয়া আদায় করে কুল পাবো না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন, আমাদের দেশে লাইট চালায়, লাইট চার্জ লাইট আছে নাকি নাই?
ওই চার্জ লাইট যখন চার্জ দেই না, একদিন বা দুই দিন তিন দিন চার্জ ছাড়া কিন্তু আর চলে। আমাদের কাছে একটা মোবাইল আছে না নাই, একদিন যদি চার্জ না দেই পরের দিন আর চলবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়া দিলেন, চার্জ দেওয়ার প্রয়োজন নাই। একটা মানুষ 50 বছর 60 বছর 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিলেন, চোখের মধ্যে কোনো চার্জার প্রয়োজন হয় নাই, আমরা দূর দূরান্ত পর্যন্ত চোখ দিয়া দেখি কি দেখি না। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর দেওয়া শেখানো বাক্য দিয়া শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার তাকায় দেখেন আমাদের মুখের ভিতরের জিব্বা আছে নাকি নাই? ওই জিব্বাটা মাত্র একটা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্বার ভিতরে এত সুন্দর কারিকুলাম তৈরি করে দিয়েছেন। ওই জিব্বার ভিতরে হাজার রকমের সার যদি ঢুকানো হয় তাহলে জিব্বা বলতে পারবে কোনটা পাঙ্গাস মাছ আর কোনটা রুই মাছ, ঠিক কিনা? কোনটা আঙুর ফল আর কোনটা কাঁঠাল, কোনটা আপেল আর কোনটা বেদানা, সব কিছু বলতে পারবে, পারবে কিনা? একটা মাত্র জিব্বা, ওই জিব্বার ভিতরে হাজার রকমের সার ঢুকাইয়া দিলেন, সেজন্য শুকরিয়া আদায় করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমাদের শরীরের ভিতরে বুকের নিচে একটা হৃৎপিণ্ড আছে, হার্ট আছে। হার্ট ব্লক হয় কি হয় না? যে কোনো মুহূর্তে হার্ট ব্লক হয়ে আমাদের ইন্তেকাল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এই জন্য হার্ট ব্লক হলে হার্টের জন্য একটা অপারেশন আছে, কি আছে? এটার বলা হয় বাইপাস অপারেশন। বাইপাস অপারেশন, বুক চিরে তারপরে ফাঁকা করে ওইটার ভিতর যে শিরা উপশিরা আছে, প্রধান শিরা উপশিরা আছে, ওই শিরা উপশিরাগুলো ধমনীগুলো পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়। এই যে পরিবর্তন করা লাগবে আল্লাহ কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার বাইপাস অপারেশন প্রয়োজন হবে, হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হার্ট ব্লক হয়ে গেলে পরে তাহলে সেই জায়গার ভিতরে অপারেশন প্রয়োজন, বাইপাস অপারেশন দরকার আছে নাকি নাই? এই জন্য বাইপাস অপারেশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রানের ভিতরে এক্সট্রা কয়েকটা ধমনী, এক্সট্রা কয়েকটা রগ আল্লাহ তৈরি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানে তার অপারেশনের প্রয়োজন হবে, আল্লাহ জানে সেখানে রগের পরিবর্তনের প্রয়োজন হবে। মানুষ তো রগ সৃষ্টি করতে পারে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রানের ভিতরে এক্সট্রা 4-5টা রগ দিয়ে দিয়েছেন। ডাক্তাররা জানে কোথায় রগগুলো আছে, যদি বাইপাস অপারেশন করে রগের পরিবর্তন করা লাগে তাহলে ওই রান থেকে কেটে এনে রগ পরিবর্তন করে সেখানে বাইপাস অপারেশন করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করে নেয়ামত বাড়াই দিবেন কে? শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখন প্রয়োজন মতো শুকরিয়াই ঠিকভাবে আদায় করতে পারতেছি না, ঠিক কিনা? শুকরিয়া আদায় করি না, না শুকরিয়ার মধ্যে পড়ে গেছি আমরা। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত বাড়াইয়া দেবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমি আলোচ্য নিয়েছি সূরা রদের 19 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলেছেন, মানুষ অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তি এক হতে, কথাটা বুঝতে পেরেছেন? এক হতে পারে না, চক্ষুমান আর অন্ধ এক হতে পারে না, জান্নাতি আর জাহান্নামী এক হতে পারে না, জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি এক হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জানে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে ব্যক্তি অন্ধ? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যে দিয়েছি কোরআন থেকে হেদায়েত পেতে পারে একমাত্র বোধ শক্তি সম্পন্ন লোকেরা, যারা বোঝে, যারা বোঝে তারাই শুধু কেবল কোরআন থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ এখানে বুঝাইতে চেয়েছেন, যা কিছু পালন কর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আল কোরআন, ঠিক কিনা?
আল কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আর যারা বিশ্বাস স্থাপন করে না তারা কি সমান হতে পারে? এই জন্য আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না, জান্নাতিরা সফলতা অর্জন করতে পেরেছে এই জন্য জান্নাত আর জাহান্নামীরা কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন এবার জান্নাতি যারা হবে তাদের কর্ম পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করতে যাই। কি ব্যাপারে কারা কারা জান্নাতে যাবে? এখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে পার্থক্য আছে কি না? কর্মের পার্থক্য আছে, জান্নাতিদের কর্মের পার্থক্য, জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে যে কাজগুলা করে এই কাজগুলোর মধ্যে ডিফারেন্স আছে নাকি নাই? জান্নাতি ব্যক্তিরা সব সময় আল্লাহকে ভয় করবে, কাকে? আর জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ বলে শিকারী এমন ব্যক্তি আছে নাকি নাই? নাস্তিক, যারা আল্লাহ বলতে কিছুই নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই এমন মানুষ আছে নাকি নাই? এজন্য যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের কর্ম পদ্ধতিও দুই রকমের। বলেন তো যারা জান্নাতি তারা কি মদের কাছে যেতে পারে? যারা জাহান্নামী তারা তো মদ অহরহ খাচ্ছে, ঠিক কিনা? তারা এগুলো বিশ্বাস করে না। এই জন্য জান্নাতি আর জাহান্নামীদের কাজের মধ্যে যে ডিফারেন্স আছে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলো বলেছেন। আমি জান্নাতিদের কর্ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে পাকে জান্নাতিদের নয়টা প্রকার বলেছেন। কয় প্রকার? নয় প্রকার কর্ম পদ্ধতি করলে, নয়টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কাজ কয়টা? নয়টা। এক নাম্বার কাজ দেখেন আল্লাহ বলেন আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, তারা আল্লাহর রাব্বুল আলামিনের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে, আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছে তারা ওয়াদাকে পূর্ণ করবে। কি করবে? ওয়াদা পূর্ণ করবে। ওয়াদা, আমরা ওয়াদা করি না? একজন আরেকজনের সাথে ওয়াদা করি। এই ওয়াদা পূর্ণ করবে যে ব্যক্তি, সেই ব্যক্তি জান্নাতের অংশীদার হয়ে যাবে।